আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা নতুন মায়ের যত্ন নিয়ে কিছু কথা বলবো আমাদের দেশে কিছু ভ্রান্ত ধারণা আছে যেমন বাচ্চা জন্মের পর পর মায়ের কী যত্ন নিতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না যখন বাচ্চা পেটে থাকে তখন হয়তো মাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি যা প্রয়োজনও করছে কিন্তু বাচ্চা জন্মের পরে মায়ের যে আসলে কিছু স্পেশাল যত্ন কিছু স্পেশাল দরকার আছে আমরা অনেকেই জানি না তো দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে একটা মেয়ে যখন গর্ভবতী হয় তখন কিন্তু তার অনেক পরিবর্তন হয় যেমন তার শারীরিক পরিবর্তন হয় তার মানসিক পরিবর্তন হয় তার দৈনন্দিন যে জীবনযাত্রা যেভাবে সে চলাফেরা আগে করতো সেটার মধ্যে পরিবর্তন হয় তো সেই পরিবর্তন কিন্তু ঠিক হয়ে আসতে একটু সময় লাগে তো যখন একটা মেয়ের বাচ্চা হয় তখন কিন্তু আগে যে পরিবর্তন গুলো হয়েছিল সেটা কিন্তু চট করে ঠিক হয়ে যায় না তার জন্য সময়ের প্রয়োজন হয় তো বাচ্চা পরপর বাচ্চার যত্ন বাচ্চাকে খাওয়ানো আমরা জানি নতুন বাচ্চা যখন হয় তখন বিয়াল্লিশ দিন পর্যন্ত বাচ্চা কিন্তু ঘুমাতে দেয় না মাকে সারা রাত বাচ্চা জেগে থাকে কান্না করে তো নতুন মা যে সে কিন্তু বাচ্চাকে নিয়ে অলরেডি এমনিতে অনেক বেশি মানসিক চাপের মধ্যে থাকে তো সেইখানে দেখা যায় যে আমরা বাচ্চা যখন একটা নতুন মা যখন বাড়িতে যায় বাচ্চা নিয়ে তখন অনেক আত্মীয় স্বজন আমরা দাওয়াত করি অনেককে আসতে বলি এবং মাকে সেই বাচ্চা নিয়ে সবাইকে দেখাতে হয় তো এই যে লোকজনের আনাগোনা এটাতে হয় কি নতুন মায়ের বিশ্রাম হয় না তো বিশ্রাম যেখানে না হয় সেখানে কিন্তু অনেক সময় আমরা দেখি যে মায়ের ব্লাড প্রেশার ধীরে ধীরে বাড়তে থাকে মায়ের এনজাইটি বাড়তে থাকে এবং সে মানসিক ভাবে কিন্তু অনেক বিপর্যস্ত হয়ে যায় যখন বাচ্চা অনেক বেশি কান্না করে তখন হয়তো আশেপাশে যারা পরিবারের সদস্য আছেন তারা অনেক সময় বিরক্ত হয় অথবা বলে বাচ্চা কেন এত কান্না করছে বাচ্চাকে ম্যানেজ করতে পারছো না কেন তো এই ধরনের কথাগুলো কিন্তু নতুন মাকে অনেকটা আঘাত করে তো সেই জন্যই সবার যেটা করা উচিত একটা মেয়ের যখন নতুন বাচ্চা হয় তখন তাকে প্রথমেই যেটা দরকার পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছে কিনা সেটা খেয়াল করা তার খাবার দাবারে পর্যাপ্ত পুষ্টিকর খাবার আছে কিনা সেটি খেয়াল করা পানির পরিমাণ ঠিক আছে কিনা সেটি খেয়াল করা সে পর্যন্ত ঘুমাতে পারছে কিনা অবশ্যই খেয়াল করতে হবে মা যখন বাচ্চাকে খাওয়াচ্ছে খাওয়ানোর কিন্তু বাচ্চা ঘুমিয়ে যায় তো সেই ঘুমানোর পরে পরিবারের একজন সদস্য যদি বাচ্চাটাকে একটু খেয়াল রাখে মাটা কিন্তু তখন তো ঘুমিয়ে নিতে পারে সে তার দৈনন্দিন কাজ যেমন গোসল করা নিজের কিছু যত্ন নেওয়া সেগুলো কিন্তু সে করে নিতে পারে তারপর হচ্ছে বাচ্চা যখন সে খাওয়াবে তার জন্য যে একটা প্রাইভেসির দরকার সেই প্রাইভেসিটাও কিন্তু তৈরি করে দিতে হবে তো এরপরে যেটা হয় যে লোকজন বাড়িতে আসা যে হয় সেটা হচ্ছে যাওয়া করলে মা তো পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে না এবং অতিরিক্ত লোকজন আসা যাওয়ার জন্য বাচ্চার অনেক সময় অনেক ধরনের ইনফেকশন হয় সেই ইনফেকশন চর্ম ইনফেকশন থেকে শুরু করে রেসপিরেটরি ইনফেকশন এবং পরিপাকতন্ত্রের ইনফেকশন পর্যন্ত হতে পারে বাচ্চার ডায়রিয়া হতে পারে তো এ ধরনের এ ধরনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় পুরো চাপটাই কিন্তু সে নতুন মায়ের এসে মায়ের উপর এসে পড়ে সেই জন্যই যখন একটা নতুন মা একটা নতুন বাচ্চা তার জীবনে আসে সেই সময় কিন্তু ওই মায়ের যত্ন যখন ছিল তার চেয়েও বেশি দরকার কারণ সেই সময় সে মানসিক ভাবে বিপর্যস্ত থাকে শারীরিক ভাবে বিপর্যস্ত থাকে তো সেই জন্য এই মাকে আমাদেরকে হেল্প করতে হবে সেই জন্য নতুন মায়ের যত্ন নিশ্চিত করাটা আমাদের খুবই প্রয়োজন ধন্যবাদ সবাইকে